आलोचित खुलना दौलतपुरेर महेश्वर पाशा एलाकार मरियम मान्नानेर निखोज मा रहिमा बेगम के अक्षत अवस्था उद्धार करेछे पुलिस। शनिवार रात पौने 11টায় फरीदपुर जिलार बोआलमारी उपजिलार सैयदपुर ग्रामेर एकटी बाड़ी थेके ताके उद्धार करा हय। प्रतिपक्षके फाँसाते रहिमा स्वेच्छाय आत्मगोपने छिलेन बोले जानियेछे पुलिस। खुलना थेके शंकर कुमार विष्णु तोला छबिते आरो जानाच्छेन बाबुल आक्तार। মেয়ের ফেসবুক পোস্ট নিয়ে আলোচনায় থাকা নিখোঁজ রহিমা বেগমকে অবশেষে জীবিত অবস্থায় ফরিদপুর থেকে উদ্ধার করা হয়। তারপর তাকে নেওয়া হয় খুলনার দৌলতপুর থানায়। এরপর রহিমা বেগমের নিখোঁজের বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহিমা বেগমকে ফরিদপুর বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। ওনাকে আমরা এখন আমাদের যে ভিকটিম সেন্টারটি আছে সেখানে আমাদের অনেক মোটিভেটর আছে, ভালো অফিসাররা আছে যারা একটা ভিকটিমকে সুস্থ করে তুলতে পারে সেখানে নিয়ে রাখবো। তার খাওয়া দাওয়া, তার সেবা শুশ্রূষা করে তারপরে হয়তো আমরা পিবিআই চাইলে তাদের কাছে আমরা হস্তান্তর করব, তারা বাকিটা রহস্য করবে। এদিকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধারের খবর শুনে রাতেই থানায় হাজির হন এই মামলার আটক 6 আসামির স্বজনসহ এলাকাবাসী। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, ওনাকে পাওয়া গেছে। কিন্তু আমি চাই আমাদের এই যে মানহানি করছে এরও বিচার চাই, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তারও প্রত্যাহার চাই, হয়রানি এই সমস্ত হয়রানির অবসান চাই। জেল খাটাবে বলে এবং তাদেরকে চাকরিচ্যুত করবে এই বলে সে নিজে আত্মগোপন করে। এতদিন যে আমার বাবা জেল খাটলো এর কারণ কি? আজকে তো প্রমাণ হয়ে গেল আমার বাবা কিছু করেনি। আমরা জানতাম কিন্তু সকলে তো জানতো না। আমি এবং আমার ভাই দুজনে স্টুডেন্ট, আমাদের বিভিন্ন রকম কথার সম্মুখীন হতে হয়েছে। অন্যদিকে রহিমা বেগমের ছেলে দাবি করেন, তার পরিবারের কেউ যদি কোনো নাটকীয় কিছু করে থাকেন তারও বিচার চান তিনি। অন্যকে হয়রানি করা বা অন্যের সাথে এরকম কোনো ধরনের যেটা আপনারা বলতেছেন এরকম যদি কোনো আচরণ আমাদের মাধ্যম থেকে যে এরকম কোনো কুলু থাকে যে আমার মাকে আত্মগোপনের সাথে আমি স্বয়ং জড়িত ছিলাম বা অন্য কেউ জড়িত ছিল এরকম যদি প্রমাণিত হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনবেন। গেল 27 আগস্ট নগরীর মহেশ্বর পাশা এলাকার বাড়ির সামনে থেকে রহিমা বেগম নিখোঁজ হয়। এরপর থানায় অপহরণ মামলা করেন তার মেয়ে আদুরি আক্তার, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনায় আসেন অন্য মেয়ে মরিয়ম মান্নান। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।